নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার রিয়েল ব্রাইডের উপরে কিভাবে আমি কাজ করি সেটাই তোমাদের সাথে দেখাবো এটা হলো হচ্ছে বউ হাতের লুক আমি তোমাদের সাথে শেয়ার করব আর এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিওটা শ্যুট করা ছিল অনেক দিন ধরেই ভাবছি যে ভিডিওটা শেয়ার করব বাট শেয়ার করা হচ্ছিল না তাই ভাবলাম চলো আজকে আমি ভিডিওটা শেয়ার করি যে আমি রিয়েল ব্রাইডের উপরে কিভাবে কাজ করি আর আমি কি কি প্রোডাক্ট ইউজ করছি আমি কিন্তু সবগুলোই তোমাদের সামনে দেখিয়ে কিন্তু ইউজ করছি আর স্টেপ বাই স্টেপ কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার আর ভিডিওর কোয়ালিটি হয়তো খুব একটা ভালো তোমরা পাবে না কেন এটা অনেকটা জুম করে আমি কিন্তু ভিডিওটা শুট করেছিলাম ওই জন্য কিন্তু প্রপার ক্লিয়ার কিন্তু দেখাচ্ছে না বাট তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর আমার এই মেকওভারটা তোমাদের কেমন লেগেছে বা আমার এই কাজটা তোমরা কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু জানিও কমেন্টের মাধ্যমে আর এখানে কিন্তু আমার যে ব্রাইডে আমি সাজাচ্ছি এটা আমার রিলেটিভের মধ্যেই কাজটা ছিল এখানে কিন্তু ভিডিওর স্পিডটা আমি অনেকটা বাড়িয়ে দিচ্ছি যাতে ভিডিওটা লেন্দি না হয় বা তোমাদের দেখতে বোর ফিল না করো ওই জন্য কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি আর এখানে কিন্তু তোমরা প্রপার টাইম নিয়ে কিন্তু ফেসটা ব্লেন্ডিং করবে আর এখানে দেখো ফেস আর নেকের কালার দুটো একই দেখতে পাচ্ছ কেননা আমি সবসময় প্রেফার করি ক্লায়েন্টের কিন্তু স্কিন টোন অ্যাকর্ডিং কিন্তু মেকআপ করতে এতে কিন্তু দেখতে সুন্দর লাগে খুবই ন্যাচারাল লাগে তারপরেও কিন্তু ক্লায়েন্টের এক একটা অপিনিয়ন থাকে যে অনেকে একটু ব্রাইট পছন্দ করে তখন সেই ক্লায়েন্টের অ্যাকোর্ডিং কিন্তু আমরা কাজ করি যখন যে ক্লায়েন্ট যেরকম বলবে সেরকমই কিন্তু কাজ করা হবে কিন্তু পার্সোনাল ওপিনিয়ান যদি আমার বলো তাহলে আমি বলব ন্যাচারাল স্কিন টোন রাখাই কিন্তু পারফেক্ট দেখতে অনেক সুন্দর দেখায় এতে এরপর আমি কী করলাম দেখো ফেসটা কিন্তু হুডাবিটারের ট্রান্সলেশন দিয়ে সেট করে দেন আমি কী করছি সব পাউডার প্রোডাক্ট ইউজ করছি এখানে কিন্তু কোনো ক্রিম প্রোডাক্ট আমি ইউজ করিনি কারণ এই মেকআপ লুকটা আমি যখন করেছিলাম তখন পুরো গরমের সময় প্রচণ্ড গরম এবার গরমের সময় যেহেতু তোমরা খুব ক্রিমি প্রোডাক্ট ইউজ করো এতে বেসটা কিন্তু লং লাস্টিং হবে না খুবই কেকি হয়ে যাবে সবসময় বেস লং লাস্টিং করতে হলে সবসময় লাইট প্রোডাক্ট ইউজ করে খুব সুন্দর একটা ফ্লরলেস কিন্তু তোমাদের ফিনিশ আনতে হবে আর পাউডারি প্রোডাক্ট কিন্তু বেশি ইউজ করতে হবে সামারে আমি এইভাবেই কিন্তু টেকনিকটা ফলো করেছি আর এইভাবেই কিন্তু মেস মেকআপটা করেছি আর এটা কিন্তু প্যাকেজটা কিন্তু ছিল এইচডি প্যাকের উপরে আমি কিন্তু এইচডি প্যাকের কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করে এই মেকআপ লুকটা দেখাচ্ছি তোমাদের আর ভিডিওটা হয়তো দেখতে তোমাদের একটু অসুবিধা হতে পারে মানে প্রপার কিন্তু সেরকম লাইটিংয়ের ব্যবস্থা ওখানে কিছুই ছিল না জাস্ট রুমে যে টিউবলাইট ছিল সেই আলোই কিন্তু ভিডিওটা শ্যুট হচ্ছে আর আদার্স কোনো রিং লাইট বা কিছু এক্সট্রা আমি কিছু ক্যারি করিনি আর সেরকম কোনো ব্যবস্থাও ছিল না দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি আই মেকআপটা কিন্তু অনেকটাই করে ফেলেছি এখানে একটা স্পটলাইট আই মেকআপ আমি করব আর এখানে আই মেকআপটা আমি পুরোপুরি ওর ড্রেসের কম্বিনেশানে কিন্তু আই মেকআপটা করছি এখানে শাড়ির কালারটা কিন্তু ব্লু অ্যান্ড পিঙ্কের উপরে ছিল আমি আই লুকটাও ঠিক সের এরকমই একটা টাচ রাখছি ব্লু অ্যান্ড পিঙ্কের উপরে সেইভাবে কিন্তু আমি মিডিলে ব্লু দিয়েছি দেন আমি কি করছি দেখো এর উপরে একটা সিমারি কালার ইউজ করবো সিটি সিটিপুর একটা সিমার কালার তার উপরে কিন্তু আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আর এই মেকআপ লুকুটাই কিন্তু ক্লায়েন্টের কোনো কিন্তু রেকমেন্ডেশন ছিল না পুরোটাই আমার উপরে ছেড়ে দিয়েছিল বলেছিল যেটা দেখতে ভালো লাগবে সেটাই কিন্তু তুমি করে দাও আর এখানে ও আমাকে একটু ডিস্টার্বও করেনি কিচ্ছু বলেনি যে দিদি এইটা না ওইটা ওইটা না সেটা মেকআপটা পুরোপুরি আমার উপরে ছাড়লেও আমি কিন্তু ওকে জিজ্ঞাসা করে করেই কিন্তু মেকআপ লুকটা করেছি কেন ওর যেহেতু একটা ড্রিম ডে তো ওর পছন্দটা আগে আমরা সাজেশন দিতে পারি যে এইটা ভালো লাগছে না ওইটা ভালো লাগছে বাট আর ক্লায়েন্ট যেরকম পছন্দ করবে আমি কিন্তু সেরকম লুক দিতেই পছন্দ করি আমরা এখানে একটা ওপিনিয়ন দিতে পারি বাট পুরোপুরি ক্লায়েন্টের উপরেই নির্ভর করে সে কীরকম ধরনের লুক চাইবে আর এইভাবেই কিন্তু আমি এই লুকটা কিন্তু ওকে ক্রিয়েট করেছি আর ওর আইসটা কিন্তু খুবই সুন্দর তোমরা দেখতে পাচ্ছ ম্যাকের কম্প্যাক্ট পাউডার দিয়ে বেসটা কিন্তু একটু ফিনিশিং টাচ দিয়ে নিচ্ছে তারপর একটা সেটিং স্প্রে ম্যাকের দিয়ে আমি তো বেসটা লক করে দিয়েছিলাম সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ওই ক্লিপটা নেওয়া হয়নি আর মেক ওভারটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি জানো লাস্ট পজিশন কতটা তাড়াহুড়ো থাকে আমি একটা ছোট্ট করে কলকা কিন্তু করে দিচ্ছি আর কলকার ডিমান্ডটা কিন্তু ওর শাশুড়ি মায়ের ছিল আর আমাকে কিন্তু বুক ও শাশুড়ি মাই করেছিল ওরা কিন্তু খুবই পছন্দ হয়েছে কাজটা আর আমাদের মেকআপ আর্টিস্টদের কাছে এর থেকে বড় কিছু পাওয়ার থাকে না যে কাজ করার পর যদি সেটা খুশি হয় ক্লায়েন্ট তার থেকে বড় আর কিছু হয় না আর এখানে দেখো লাস্ট কিন্তু পজিশনে এই ছোট্ট একটা ক্লিপ আমি নিয়ে নিয়েছিলাম তখন অলরেডি সাড়ে এগারোটা বেজগুলো প্রচন্ড গরম ছিল তারপরেও দেখো মেকআপটা অ্যাজ এ ইজ কিন্তু সেরকমই রয়েছে তোমরাও যদি মেকআপ নিতে চাও তো আমার সাথে যোগাযোগ করতে পারো